everyone, assalamu alaikum, kemon achen apnara, asha kori bhalo achen, shusto achen. To ajke ami apnaderke ekti slimming tea ba weight loss tea er recipe dekhabo ba baniye dekhabo. এটা নিয়মিত খেলে এটি আপনার ক্ষুধা কমাবে বা ক্রেভিংস কমাতে সাহায্য করবে শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করবে এটি ভালো ঘুম হতে সাহায্য করবে মানসিক প্রশান্তি দিবে আপনার ফ্যাট কমাতে এটি সাহায্য করবে এটি মূলত নাইট ড্রিঙ্কস তাই রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এটি আপনাকে খেতে হবে Slimming tea বানাতে খুবই simple উপাদান লাগবে যা আমাদের রান্নাঘরেই থাকে প্রথমে যেটি আমি নিব সেটি হচ্ছে সিনামন বা দারুচিনির টুকরো নরমালি আমরা যে দারুচিনি খাই রান্নায় সেটাই আমরা নিব এই দারুচিনি টক্সিন দূর করে ফ্যাট কমাতে সাহায্য করে কোলেস্টেরল ব্লাড সুগার মেইনটেইন করতে সাহায্য করে এতে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে যা আপনাকে ব্লোডিং থেকে বাঁচাবে এরপর নিব তিনটি গোলমরিচ বা ব্ল্যাক পেপার এই ব্ল্যাক পেপার আমাদের ফ্যাট কাট করতে বা টক্সিন দূর করতে সাহায্য করে এরপর আমরা নিব 1 ইঞ্চি পরিমাণ জিঞ্জার বা আদা তারপর আমরা নিব এলাচি মানে তিনটা এলাচি এই এলাচি মেলাটোনিনকে ইনক্রিজ করে যা ভালো ঘুম হতে সাহায্য করে আর ভালো ঘুম আমাদের ফ্যাট কাট করতে বা বার্ন করতে সাহায্য করে এরপর একটা হামানদিস্তা নিব এবং সবগুলো উপাদান এর মধ্যে দিয়ে এটি আমরা ভালো করে থেতলে নিব এরপর চুলায় পাত্র দিয়ে আমরা 200 ml মতো পানি দিয়ে দিব এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ফুটে উঠলে যে থেতলানো মশলাটা ছিল আমি এর মধ্যে দিয়ে দিব তারপর 4-5 মিনিট ধরে খুবই মিডিয়াম আঁচে এটাকে ভালো মতো ফুটতে দিব ভালো মতো ফুটে গেলে তারপর চুলাটা অফ করে দিব আর একটা ঢাকনা সাহায্যে এটাকে ঢেকে রাখব কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমরা একটা কাপে এটা ছেকে নিব তো বাস খুব সহজে তৈরি হয়ে গেল এই স্লিমিং টি এটি আপনারা রাতের বেলা অবশ্যই খেতে পারেন যারা ওয়েট লস জার্নিতে আছেন কিংবা যারা নাই তারাও খেতে পারেন আমার কাছে এটা খুবই ভালো লাগে খেতে আর এখানে যেহেতু দারুচিনি এলাচি ব্যবহার করা হয়েছে তো এই ড্রিঙ্কসটা বা চা একটু মিষ্টি মিষ্টি টাইপের আমার কাছে ফিল হয় তো আপনাদের কোনো প্রকার সুগার অ্যাড করার দরকার নেই তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু একসাথে করে ফেলবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ